সাত সকালে এক বৃদ্ধের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ফলাকাটা ব্লকের হরিনাথপুর এলাকায়। সাত সকালে এক বৃদ্ধের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, ধারালো অস্ত্রের আঘাতে খুন বলে অভিযোগ পরিবারের। ঘটনায় চাঞ্চল্য ফলাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের হরিনাথপুরের ডাঙ্গাপাড়া এলাকায়। আমি তো শুয়েছিলাম, সারা রাত্রে তো বাড়ি আসে নেই, মেয়ের কাছে ফোন ফোন করা করি, ইসে করতে করতে 12টা বেজে গেছে। তারপর উইটা উঠি নেই, উইটা ওই পাশে বাড়ির বউ এসে ডাকতেছে, কয় কি মা মা দেখো তো বাবা নাকি ওইটা, পরে তো যায়া দেখি ওই রকম করে পড়ে আছে। স্থানীয় সূত্রের খবর, শনিবার সকালে সংশ্লিষ্ট এলাকার নারায়ণ দাস নামে এক বৃদ্ধের মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী। খবর দেওয়া হয় ফলাকাটা থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ফলাকাটা থানার আইসি সনাতন সিংহ সহ পুলিশ বাহিনী। মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ফলাকাটা থানার সূত্রের খবর, এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। কেউ বা কারা ওই ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে খুন করেছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। ঘটনা তদন্ত শুরু হয়েছে। মৃতদেহ পোস্টমর্টমের জন্য আলিপুরদুয়ারে পাঠানো হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কি কিভাবে পড়েছিল? সোজাভাবে এরকম করে পড়েছিল, গেছি তোয়া পড়েছিল, হাতের মুটি টুটি ইসে করা এরকম ছিল, ড্যাগারটা বুকে। কি মনে করছেন কিভাবে হতে পারে? মানুষই মারছে, কিভাবে আর হতে পারে? এটা যে মানুষ সাতটার সময় বাড়ি আসে, বাড়ি এসে কোথাও বের হয় না। তারপরে এখন কি হলো? পুলিশ আসলো? পুলিশ তো আসলো, এসে এই যে দেখে টেকে না নিয়ে গেল। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaga.